হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আমার অবস্থা আলহামদুলিল্লাহ। আজকে চলে যাচ্ছি চট্টগ্রামের উদ্দেশ্যে। তো যাওয়ার পথে খুব চিপস খেতে ইচ্ছে করলো। তখন হাজব্যান্ডকে বললাম যে আমার জন্য একটা চিপস আনো না। সত্যি ও চলে গেলে আমার জন্য চিপস আনতে? আমি তো এমন একজন ব্যক্তি যে চিপস দেখলে লোভ সামলাতেই পারি না। প্যাকেটটা খুলে খেতে বসে গেলাম। এমন একটা সুন্দর মুহূর্ত আসলো, খেতে খেতে রাস্তার ভিউগুলো উপভোগ করছিলাম। ওই দিন ছিল জুমাবার, তাই জন্যেই বিরতি দেওয়া হয়েছিল। আর ঠিক ওইখানটাতে ছিল একটা টিউবওয়েল। ওইটারও নাকি একটা ঘটনা আছে। ঘটনাটা হচ্ছে, এই টিউবওয়েলের পানি নাকি 2-3 মাস রেখে দিল, পানিগুলোতে আয়রন বসে না। তো কথাটা খুব ইন্টারেস্টিং ছিল। তো তার পাশেই হচ্ছে দেখলাম যে একটা পার্ক হচ্ছে নতুন করে। তো পার্কটা তো দেখতে চলেই গেলাম। আমার তো খুবই ভালো লাগছিল, যেহেতু বিরতি দেওয়া হয়েছে সবাই খাচ্ছিল। আর আমি বললাম গিয়ে দেখি আসি পার্কটা। তো হাঁটতে হাঁটতে চলে গেলাম, কিন্তু পার্কটা তখন পর্যন্ত ওপেনিং হয় নাই। ওপেনিং হবে নাকি তারও 14-15 দিন পরে। তো আমার কথা হচ্ছে, ওপেনিং না হোক, ভিউগুলো তো উপভোগ করতে পারি, তার জন্য তো কোনো সমস্যা হবে না। আমি গিয়ে এখানে মূর্তিগুলোর সাথে দাঁড়িয়েছিলাম, কারণ আমার কাছে খুব ভালো লাগছিল। তাই আমি আশেপাশে জিনিসগুলো দেখছিলাম আর হাঁটছিলাম। তো দেখতে দেখতে এক পর্যায়ে আমি ভিতরে যখনই প্রবেশ করতে গেলাম, তোমার কি সাহস, ভিতরে যাও না, নিষেধ আছে। আমার হাজবেন্ড আমাকে এই কথাগুলো বলছিল। তো আমার তো খুবই মজা লেগেছে। তো যাই হোক, আর ভিতরে যাই নাই যেহেতু নিষেধে আছে। তো আমি বাইরের ভিউগুলো নিচ্ছিলাম আর দেখছিলাম, খুবই সুন্দর ছিল আসলে। ভিতরে হয়তো বা এর থেকে আরও সুন্দর হবে। তখনও ওপেনিং হয়নি, তো তাই কোনো মানুষই ছিল না। আমরা দুইজন যেহেতু বিরতি দেওয়ার কারণে নামলাম, তাই ঘুরে ঘুরে দেখলাম। আমার তো খুবই ভালো লাগছিল। আর এখান দিয়ে এই লোকটাকে যখন আমার হাজবেন্ড ভিডিও করছিল, উনি খুব হাসছিল, মানে উনি খুব মজা পাচ্ছিল আর কি, যে ওনাকে ভিডিওতে নেওয়া হচ্ছে, এরকম কিছুই হবে। বিরতির টাইম যখন শেষ হয়ে আসলো, তখন আমরা বাসে উঠে গেলাম, আর বেশি লেট করে নেই। তো খাওয়ার জন্য চিকেন রোল নিয়ে নিলাম। তো দুজনে মজা মজা করে খাচ্ছিলাম আর যাচ্ছিলাম, বাহিরের ভিউগুলো উপভোগ করছিলাম। তো চট্টগ্রাম শহরে যেহেতু আমি নতুন গিয়েছিলাম, আমার কাছে পরিবেশগুলো খুবই ভালো লেগেছে। কেননা চারপাশে পাহাড় আর পাহাড়, পাহাড় আমার কাছে অনেক ভালো লাগে। তাছাড়া শীতকাল তো একটু একটু ঠান্ডা পড়ছিল। আর ওইদিকে না ধান রোপণ করা হয়ে গিয়েছিল, যেটা আমাদের নোয়াখালীতে এখনও শুরু হয়নি। ধানগুলো কিন্তু দূর থেকে দেখতে পুরাটা সরিষা ফুলের বাগানের মতো মনে হয়েছিল। মনে হয়েছিল যে অনেক সরিষা ফুল, কিন্তু তা তো না, এগুলো তো সব ধানই ছিল। নোয়াখালী থেকে চট্টগ্রাম যাওয়ার পথে তো ফেনি পড়ে। তো যাওয়ার পথে ফেনির রাস্তাগুলো দেখে খুবই দুঃখ লাগছিল, কেননা এই ফেনিতেই নাকি এত পানি ছিল, চালের উপরও পানি উঠে গিয়েছিল, মানুষ এতটা অসহায় ছিল, কষ্টে ছিল। আমরা নোয়াখালীতে যারা ছিলাম তারা তো পানি অবশ্যই দেখতাম, কিন্তু আমাদের যা হয়েছে আমরা তো কষ্ট পেয়েছি, আমাদের থেকে তো আরও কষ্ট ওনারা পেয়েছে। ওনাদের জানি কী অবস্থা হয়েছে, আল্লাহ। যাই হোক, আল্লাহ আমাদেরকে উদ্ধার করলো, এটাই অশেষ রহমত। তো বাস থেকে নেমে সিএনজি নিয়ে নিলাম। সিএনজি থেকে আমরা মূলত যাওয়ার উদ্দেশ্য ছিল চট্টগ্রাম ছিন্নমূল। ওই জায়গার রাস্তাঘাটগুলো এত সুন্দর, এত মনোমুগ্ধকর ছিল, কারণ দুপাশে ছিল পাহাড় আর পাহাড়। তো আমরা যাচ্ছিলাম, যাওয়ার পথে যা যা দেখলাম তা তা আপনাদের সাথেও শেয়ার করতে পেরে আমার কাছে খুবই ভালো লাগছে। কেননা অনেকে এসব দেখেনি, তো তারাও দেখে নিতে পারছে, যেমন আমি জীবনের প্রথম দেখছি। অনেকের কাছে এটাও মনে হতে পারে এটা কোনো ভিডিও হলো, কিন্তু আমার কাছে তো এই ভিডিওগুলো অসাধারণ লাগে। কেননা এই ভিডিওগুলো দেখলে প্রকৃতির মনোমুগ্ধকর দৃশ্যগুলো দেখা যায়, উপভোগ করা যায়। আজ এ পর্যন্ত, পরবর্তী দেখাবো অন্য কোনো ভিডিওতে।